আচ্ছা, আপনাদেরকে শোনাবো আমাদের ডিউটি শেষে বাসায় ফিরে যাওয়ার গল্প নিয়ে। গল্পের নাম হলো দিন শেষে চারজন। এই অসামান্য ভালো লাগার গল্প নিয়ে আজকে আপনাদের জন্য আমাদের এই সংলাপ। সবাইকে আচিক এন্টারটেইনমেন্ট বিডি এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। শুরু করার আগে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। চলুন সংলাপটি শুরু করি। তখন সময় রাত 9:15-20। সবাই নিজ নিজ বাসায় ফিরে যাব, কিন্তু ডিউটি শেষে ক্লান্ত মনে সবাইকে খুব দুর্বল দেখাচ্ছিল। কিন্তু প্রায় 1.5 কিলোমিটার রাস্তা তিনজন পায়ে হেঁটে আর একজন সাইকেলে করে আসতে আসতে শেষ পর্যন্ত এক রাস্তায় থেমে যায়। কিন্তু সবার মনে ছিল প্রশান্তি এবং ভালো লাগার এক মুহূর্ত। তাই তো দিন শেষে এই ভালো লাগা মন নিয়ে শেষ নিজ নিজ বাসায় ফিরতে হয়। দিন শেষে থেমে নিতে হবে একজন অন্যজনের কাছ থেকে বিদায় নেওয়ার পর। তাই ভালো লাগার এই মুহূর্ততে থাকুক সবার মাঝে। আচিক এন্টারটেইনমেন্ট বিডির পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।